আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে চলে এসেছি, আশা করি সকলের ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটি খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে বানানো যায়। তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে এই মজাদার বাটারফ্লাই চিকেন। আমি 1 কাপ পরিমাণ হাড়ছাড়া চিকেন কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ, ময়দা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ পরিমাণ, টমেটো সস 1 চা চামচ। সয়া সস 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 ফোঁটা ফুড কালার, আর এটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন ফুড কালার অ্যাড করে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া। আর এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে মেখে রেখে দেব। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ পানি। একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি এভাবে লম্বাটে এবং পাতলা করে কেটে নিয়েছি, আর এটাকে বেশি মোটা করেও কাটা যাবে না, বেশি পাতলা করেও কাটা যাবে না, এভাবে ভাঁজ করে যাতে এটা ভেঙে না যায় সেভাবে কেটে নিতে হবে। এখন একটি আলুর পিস নিয়ে কর্নফ্লাওয়ার মিশানো পানির মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এখন আলুর মাঝখানে একটা চিকেনের পিস নিয়ে একটা টুথপিকের সাহায্যে এভাবে আমি আটকিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নেব, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আমার সবগুলো করা শেষ। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1-1 করে আমি পিসগুলো দিয়ে দিব। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম রেখে দিয়েছি। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে উপরের দিকটা পুড়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে ভালো করে সিদ্ধ হবে না। কিছুক্ষণ পরে কাঁটা চামচ দিয়ে আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিব, যাতে ঘরে চিকেনের সব পাশেই ভালো করে সিদ্ধ হয়। চিকেনের কালার এরকম হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 1 কাঁটা চামচের দিয়ে চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে নাকি। চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বেশিক্ষণ চুলায় না রেখে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ মজা, আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।